নমস্কার সকলকে, স্বাগত জানিয়ে শুরু করছি গার্ডেন ব্লক পার্ট থ্রি। আজ দেখে আসি কিছু ক্যালেন্ডুলা। এই ক্যালেন্ডুলা সোনালি, হলুদ, অফ হোয়াইট, অরেঞ্জ প্রভৃতি কালারের হয়ে থাকে। এই ক্যালেন্ডুলাগুলো লাগাতে গেলে যেটা করতে হবে, মাটি নিতে হবে নর্মাল সাধারণ যে গার্ডেন সয়েল, তার সাথে বিভিন্ন জৈব সার যেরকম ফার্মি কম্পোস্ট, নিম খোল প্রভৃতি এই সমস্ত সার লাগানো, সার মাটির সাথে দিয়ে তারপর গাছটিকে দেবেন। আর এই গাছ কিন্তু জল পছন্দ করে, একদম মাটি শুকিয়ে গেলে কিন্তু হবে না, মাটি শুকিয়ে গেলে গাছটা মারাও যেতে পারে। 7-8 দিন পর এই গাছের মধ্যে একটু মাটিতে আর কি একটু পটাশ দেওয়া যায়, তাহলে কি গাছের গ্রোথ ভালো হবে। এবং 7-8 দিন পর খোলের গুঁড়োতে, সর্ষের খোলের গুঁড়ো জলে ভিজিয়ে, 1 লিটার জলে ভিজিয়ে দেওয়া যায়, তাহলে গাছের গুঁড়ো আরও ভালো হবে। এবং একটা ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ, গাছটি যখন বড় হয়ে যাবে, ফুল দেবে, তখন কোনো সার দেওয়ার দরকার নেই, তার দেওয়ার দরকার নেই, তখন সারের দরকার পড়ে না। আর একটি সাজেশন হলো, এই গাছটিকে 8 ইঞ্চি বা তার থেকে একটু বেশি, যেমনি 10 ইঞ্চির টবে বসালে ভালো হয়। তাতে কী হবে, গাছটি নিজেকে মানে প্রকাশ করতে, মানে গ্রোথে ভালো হবে। এবং মাটির টব তো আরও ভালো, কারণ মাটির টবে যেটা হয় আর কি, মাটির টবে জল শোষণ করে রাখে, যার জন্য অতিরিক্ত পরিমাণে জল দিলে যেমনি গাছ মারা যাবে, সেরকমই কিছুটা জল যদি শোষণ করে নেয় তাহলে গাছটি বেঁচে থাকবে। প্লাস্টিকের টব অ্যাভয়েড করাই বেটার, আমি বলবো যে মাটির টবই ইউজ করুন।